নমস্কার সবাইকে ওয়েলকাম জি এম স্টাডি ফর ড্রিমসে তোমাদের প্র্যাকটিস সেট দেবো বলেছিলাম যে পরপর প্র্যাকটিস সেট দেবো পিএসসি পরীক্ষা চলে এসছে এছাড়া ডব্লিউ বি পরীক্ষা রয়েছে এম জিডি সমস্ত পরীক্ষার কথা মাথায় রেখে এবং জেল এবং এক্সাইজ সমস্ত পরীক্ষা এবং ডব্লিউবি থেকে শুরু করে এসআই সমস্ত পরীক্ষার কথা মাথায় রেখে তোমাদের জন্য প্র্যাকটিস আলোচনা করছি খুব অল্প অল্প করে ছোটো ছোটো টপিক আনছি সেগুলো তোমাদের সঙ্গে খুব সুন্দরভাবে শেয়ার করছি সেগুলো তোমরা কমন পাবে এবং ধারণাটা তৈরি হবে এই যে সাবজেক্ট ভাব এগ্রিমেন্ট এই সাবজেক্ট যেমন কাজ করে ভার্ব তেমন কাজ করে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বও সিঙ্গুলার হয় এদের মধ্যে একটা এমন সম্পর্ক আছে সেই সম্পর্কটা এ যা করবে এ তাই করবে সাবজেক্ট যা করবে ভার তাই করবে তাই এই সম্পর্কটির নাম সাবজেক্ট ভাব এগ্রিমেন্টের সম্পর্ক তো এর আগে প্র্যাকটিস ওয়ান সেট ওয়ান দিয়েছি আজকে প্র্যাকটিস সেট টু প্রথম থেকে লাস্ট পর্যন্ত সম্পূর্ণ ওটা ভিডিওটা দেখবে ভালো লাগলে সাবস্ক্রাইব করব বলছি প্রথমটা কী আছে মোর দ্যান ওয়ান ম্যান মোর দেন ওয়ান ম্যান মানে একজনেরও বেশি মোর দ্যান ওয়ান ম্যান ড্যাশ প্রেজেন্ট দেয়ার মোর দ্যান ওয়ান ম্যান একজনের থেকেও বেশি ড্যাশ প্রেজেন্ট দেয়ার সেখানে উপস্থিত রয়েছে তাহলে একজনের থেকে বেশি যে সেন্সটা বোঝাচ্ছে তাহলে আমরা এটা প্লোরাল সেন্সে ব্যবহার হচ্ছে তাহলে কী হবে এটা ওয়ার কী লিখবো আমরা ওয়ার ই আর ইয় তারপর কি আছে ইচ বয় অ্যান্ড ইচ প্রত্যেকটা ছেলে এবং প্রত্যেকটা মেয়ে ড্যাশ কাম তোমার মনে হতে পারে যেটা হ্যাব হলো না কেন প্রত্যেকটা ছেলে মানে অনেকগুলো ছেলের কথা বলছে আবার আবার ইচ গার্ল মানে প্রত্যেকটা গার্ল একটা স্কুলের ধরো প্রত্যেকটা ছেলে এবং প্রত্যেকটা মেয়েকে নতুন পোশাক দেওয়া হবে ইউনিফর্ম দেওয়া হবে সেক্ষেত্রে তোমাদের এখানে হ্যাজ হবে কারণ যখন ইচ দিয়ে কোনো বাক্য শুরু হবে সেই পরিপ্রেক্ষিতে যখন আমরা সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্টের ফর্ম মানে শূন্যস্থান পূরণ করবো তখন আমাদের সিঙ্গুলার ভার্ব হবে এখানে হবে হ্যাস নেক্সট কি আছে মেনি ম্যান ড্যাশ কাম মেনি ম্যান মেনি ম্যান এখানেও দেখো ইচ আছে মেনি আছে এই ক্লু ওয়ার্ডগুলো তোমরা বেসিক সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট ক্লাসে পেয়ে যাবে এই মেনি কথাটা থাকলে ইচ কথাটা থাকলে সাবজেক্ট সিঙ্গুলার হয় এখানে আমরা এটাকে সিঙ্গুলার হিসাবে ধরি মেনি মেন এই শুনতে অনেক অনেকজন মানুষ মেনি মেন মানে ম্যান যেহেতু এখানে আছে ম্যানের প্রুরাল ফর্ম হচ্ছে মেন আমরা জানি ই হয়ে যায় এটা সেক্ষেত্রে এটাও এটা কিন্তু সিঙ্গুলারে রয়েছে এবং মেনি কথাটাকে আমরা সিঙ্গুলার হিসাবে ধরি অ্যাজ এ হোল মেনি ম্যানটাকে সিঙ্গুলার যদি আমরা ধরি তাহলে এটা কি হবে হ্যাজ অপশানগুলো কি আছে হ্যাজ হ্যাভ হ্যাভ ওয়ার এই তিনটে অপশান রয়েছে তারপর গেছে মেনি মেন এখানে দেখো এখানে প্লুরাল হয়ে গেলো মেনি আছে তাহলে এখানে আমি সহজেই ভাব ব্যবহার করবো সাবজেক্ট যদি প্লুরাল হয় ভারবো প্লুরাল হবে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভারবো সিঙ্গুলার হবে মেনি মেন হ্যাভ কাম এইচ এ ভি ই হ্যাভ কাম তোমরা বলবে তোমাদের কটা ঠিক হলো এ গ্রেট অ্যা গুড মেনি মেন এ গ্রেট বা আ গ্রেট আ গুড মেনি ম্যান ড্যাশ কাম একজন মহান আ গুড মেনি ম্যান এবং আরও যেন গুড মেনি ম্যান আছে আরও ম্যানি তাদের জন্য বলছি কি ড্যাশ কাম এসছে আর কি তাহলে এই যে এ গ্রেট এ গুড মেনি এই যে গুড মেনি কথাটা এগুলো যখন ব্যবহার হবে তখন ভার হবে প্লুরাল তাহলে এখানে কী হবে হ্যাব অ্যান্সার হবে হ্যাব ওয়ান অফ দ্য বয়েজ ড্যাশ ডান দিস ওয়ার্ক ওয়ান অফ দ্য বয়েস মানে অনেকজন ছেলেকে লাইনে দাঁড় করানো হয়েছে যে সন্দেহের তালিকায় আছে তাদের মধ্যে ওয়ান অফ দ্য বয়েস অনেকগুলো ছেলের মধ্যে একটিমাত্র ছেলে কিন্তু একটা ছেলে কথা বলছে তাহলে সিঙ্গুলার সিঙ্গুলার যদি সাবজেক্ট হয় ভার্ব সিঙ্গুলার হবে তাহলে হ্যাসটা হচ্ছে সিঙ্গুলার ভাব ভালো করে এটা জেনে রাখবে এটা ভুল করবে না কারণ এটা প্রচুর জানতে হয় যে প্রচুর জায়গায় প্রয়োজন হয় যে হ্যাব হ্যাস কোনটা সিঙ্গুলার কোনটা পুরাল তারপর কি হচ্ছে উই ইচ ড্যাশ এ ডিউটি টুয়ার্ডস আওয়ার নেশন তাহলে আমরা জাতির উদ্দেশ্যে অনেক কিছু মানছি অনেক ডিউটি মানছি তাহলে উই ইচ আমাদের প্রত্যেকের আছে পরপর সবার তাহলে প্লুরাল ফর্ম ব্যবহার করছি তাহলে উই হ্যাভ আ ডিউটি টুয়ার্ডস আওয়ার নেশান এগুলো যখন আমরা রাইটিং স্কিল লিখবো পিএসসি মেনে এস আইতে তখন আমাদের এইরকম উই ইচ হ্যাভের জায়গায় হ্যাশ করে দিলে তখন নাম্বারটা কাটা যায় এরর কারেকশানে এটা পরে যে এর যদি বলে যে উই ইজ এরকম চারটে অপশান দিল কোনটার মধ্যে ভুল আছে বের করো উই ইজ এর পরে হ্যাচ দিয়ে দিল দিয়ে তোমার মানে এরর কারেকশান করতে বলল এরকম ধরনের প্রশ্নও হয় আই উইশ আই ড্যাশ এ দেখো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বহু পরীক্ষায় আমরা দেখেছি যে আই উইস মানে ইচ্ছা প্রকাশ করছে কোনো উইস কাল্পনিক উইশ যেটা হতে পারবে না তবু ইচ্ছা প্রকাশ করছে তাহলে আই উইশ আই ড্যাশ এ আমি যদি পাখি হতাম তাহলে হতাম এই যে কথাটা মানে কন্ডিশনাল ব্যাপার তুমি যদি এটা করতে আমি এটা করতাম ঠিক আছে এই যে হতাম কথাটা এইখানে সবসময় আই উইশ আই ওয়ার এ বার্ড আমি হয়তো আশা করছি আমি যদি একজন বিডিও অফিসার হতাম ঠিক আছে এরকম এ নাম্বার অফ বয়েস এ নাম্বার অফ বয়েস মানে অনেকজন ছ ছেলের কথা বলছে ফিফটি তাহলে এ নাম্বার অফ বয়েজ ইজ ফিফটি না আর ফিফটি এ নাম্বার অফ বয়েস তাকে সিঙ্গুলার ধরা হয় ধরলে এটা ইজ হবে নেক্সট আছে এ নাম্বার অফ স্টুডেন্টস ড্যাশ প্রেজেন্ট এ নাম্বার অফ স্টুডেন্টস এইখানে যত স্টুডেন্টস এই যে টোটাল কথাটাকে আমরা কী ধরব এটাকে আমরা সিঙ্গুলার ধরবো নাম্বার অফ স্টুডেন্টস হ্যাজ প্রেজেন্ট যে তোমরা বলবে এটা হ্যাজ হবে না ওয়ার হবে আমি এ নাম্বার অফ স্টুডেন্টস এটা ওয়ার করলাম নাম্বার অফ স্টুডেন্টস ওয়্যার প্রেজেন্ট তোমরা এটা সার্চ করবে এবং তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে যে হ্যাজ হবে না ওয়্যার হবে না ওয়াজ হবে তোমরা কমেন্ট করবে এটা আমার একটু খটকা লাগছে কী হবে তোমরা কমেন্ট করবে চলো আজকের ভিডিওতে অল্প কয়েকটি আলোচনা করলাম একটু ভালো করে ডিটেলস আলোচনা করল প্র্যাকটিস সেট ওয়ানটা দেখে নেবে তার আগে তোমরা রুলস টাইপের দেখে নেবে সাবজেক্ট খুব জলের মতো বুঝতে পারবে খুব ইজিলি বুঝতে পারবে এবং সম্পূর্ণ বাংলায় ইংরেজি শিখতে এবং সহজ পদ্ধতিতে সহজভাবে জানতে হ্যাঁ তোমরা জিএম স্টাডি ফর ড্রিমস ভিজিট করবে প্লেলিস্ট চেক করবে এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করবে এবং বেলাইকনটা প্রেস করবে নেক্সট ভিডিওটা আবার তোমাদের সামনে নোটিফিকেশান চলে যাবে তো আজকে ভিডিওটা এইখানেই শেষ করলাম থ্যাংক ইউ জয় হিন্দ জয় ভারত